মা এসেছিলেন মা চলে যাচ্ছেন ওই মা চলে যাচ্ছেন কাঁটাতার ডিঙিয়ে গান্ধার থেকে লাহোর লাহোর থেকে ঢাকা ঢাকা থেকে কলকাতা দণ্ডকারণ্য তারপর তারপর আর পালাবার পথ নেই সব কাঁটাতারের বেড়া ডিঙনোর অভিজ্ঞতাও মায়ের সন্তানদের পালিয়ে বেড়ানো সেকুলারিজমের ভণ্ডামির বিকল্প শেখায়নি সেকুলারিজম মানে নোয়াখালী গ্রেট ক্যালকাটা কিলিংস হয়ে যাওয়া আর ধর্ষিতা হিন্দু রমণীর জন্য বাণী আর গোপাল পাটার রুখে দাঁড়ানোয় অনশন সেকুলারিজম মানে বাবরি ভাঙায় হরতাল ঢাকেশ্বরী মন্দির ধ্বংসে পাশ ফিরে শোয়া সেকুলারাইজম মানে আইনজীবীর কবির মুখে গরুর মাংস তুলে দেওয়া সুরের মাংস কিন্তু না পাক সেকুলারিজম মানে ত্রিশুলের ডগায় ও শিবলিঙ্গে কণ্ডম পরানো কবির লেখনীতে মা কালী সাঁওতালি মাগি হওয়া বা ন্যাংটো সরস্বতীর ফিদা হোসেন আর ঠাকুরের পায়ের নিচে পবিত্র গ্রন্থ রাখার গুজব ছড়িয়ে প্রতিমা ধ্বংস হায় পার্থ দাস গুজরাত দাঙ্গার হাত জোর চোখে জল সংখ্যালঘু ভাইয়ের ছবি ভাইরাল বঙ্গে তার সাদর আবাহন তুমিও ও দেশে সংখ্যালঘু কিন্তু এ বঙ্গে তুমি ব্রাত তাই তোমার হত্যা স্বাভাবিক তাই কারো চোখে জল নেই ছবি নেই প্রতিবাদ নেই মোমবাতি মিছিল নেই মেট্রো চ্যানেলে ধর্না নেই আমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে বলা তেজস্বীর বিদ্রোহ নেই ভারতের টুকরে হুঙ্গে বলা আগুন আগুনখোর জেএন নেই ব্রা পান্টি পরা ছেলের অভিনব প্রতিবাদী যাদবপুর নেই হোক কলরব নেই বুদ্ধিজীবী নেই আছে শুধু পীর জাদার কল্লা কেটে নেওয়ার হুঙ্কার শুধু আঁতলেমি ভণ্ডামি আর তোষণ আছে শুধু অন্ধকার শুধু অন্ধকার শুধু অন্ধকার তাই মা এসেছিলেন মা চলে গেছেন তার ডিঙিয়ে এই কাপুরুষ ভণ্ডদের দেশ ছেড়ে মা চলে গেছেন আরে সোনা মা আর এ সোনা আবার এসো মা বলা ভণ্ডগুলো কাপুরুষগুলো মহিষাসুরের থেকেও কপট তঞ্চক আর ভয়ঙ্কর তোমার খর্গ এদের আধার কাটতে পারে এমন সাধ্য কই তোমার আলোর সংখ্য এদের চেতনার দরজায় আঘাত করে তেমন সাধ্য কই যারা জেগে ঘুমোয় তাদের জাগায় একে মা তাদের জাগায় কে তাই আরে শোনা মা আর শোনা